আই ডোন্ট কেয়ার, আই জাস্ট ডোন্ট কেয়ার। এই বাড়িতে অংশ টংশ নিয়ে আমার কোনো ব্যথা নেই রণ। তুমি কি ভাবো আমার এই পৃথিবীতে যাওয়ার জায়গার অভাব আছে? সে কথা আমি একবারও বলিনি আর ভাবিও নি। তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে আমি তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছি নাকি, তার উত্তরে আমি কথাটা বললাম, জাস্ট উত্তর দিলাম, কিন্তু তার ব্যাখ্যা করা দায় কিন্তু আমার নয়। আমার বক্তব্য এটাই, যেহেতু তুমি আমার দাদার স্ত্রী, আমার দাদারও এই বাড়িতে সমান অংশ আছে, আর এই দুটোর মধ্যে কোনো পয়েন্টটাই তুমি অস্বীকার করতে পারো না। দ্যাটস ইট। এইবার তুমি আমার প্রশ্নের একটা উত্তর দাও, মিস্টার রণজয় চ্যাটার্জি, কি মনে হয় তোমার এবারে আমি কেন আছি, অংশের জন্য? না না, সেটা কেউই মনে করে না, এতটা বোকা কেউ নয়। কি বলতে চাইছো তুমি? তুমি যা বলতে চাইছো রূপকথাতে আমিও ঠিক তাই বলতে চাইছি। তুমি তো মিস্টার চ্যাটার্জিকে এটাই জিজ্ঞেস করলে যে তোমার এই বাড়িতে অংশ আছে বলে তুমি এই বাড়িতে পড়ে আছো কি না। মিস্টার রণজয় চ্যাটার্জি এটাই ভাবেন নাকি? অর্থাৎ উনি যদি এইটা ভেবে থাকেন তাহলে সেটা তোমার কাছে খুব ইনসাল্টিং হবে। দেখো তুমি কিন্তু এটাই বলতে চাইছো, আর আমিও ঠিক সেটাই বললাম। তাহলে তুমি এতটা রিয়্যাক্ট কেন করছো রূপকথা দি? তুমি আসলে এখানে কেন পড়ে আছো সেটা আমি খুব ভালো করে জানি, শুধু আমি নয় এই বাড়ির প্রত্যেকে জানে। শুধু তোমার সামনে বলার সৎসাহসটা কেউ রাখে না। যাই হোক, আমি আমার জন্মদিনের খুব ভালো একটা গিফট পেয়ে গেলাম, এবার এর রিটার্ন গিফট তো আমি তোমাকে দেবই। কি? আমি আমার জন্মদিনের রিটার্ন গিফট তোমাকে দিতে চাই রূপকথা দি, আর সেটা হলো এইবারে সবার সঙ্গে একই টেবিলে বসে তুমি খাবে। তোমার মাথা ব্যথা এতক্ষণ ধরে থাকতে পারে না, যদি থাকতো তাহলে তুমি এখানে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলতে পারতে না। এতটা তর্ক যখন তুমি করতে পারছো, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা যখন বলতে পারছো, তাহলে আমি ধরে নিচ্ছি তুমি আমাদের সঙ্গে বসে খেতেও পারবে, তোমার কোনো অসুবিধে হবে না। দেখো রূপকথা দি, আমার জন্মদিনে বাড়ির সবাই যখন খাচ্ছে, একটা মানুষ না খেয়ে থাকবে সেটা আমার কিছুতেই ভালো লাগবে না। তাই বলছি প্লিজ চলো খাবারটা খাবে চলো। ড্রামাটা দেখছি তোমার স্বভাবগত একটা ব্যাপার। হয়তো তাই, তবু এই ড্রামাটাকেই তুমি সম্মান করে আজকের দিনটা অন্তত এক টেবিলে বসে খেলে আমার সঙ্গে। কি আশ্চর্য, ও তো তোমাকে খারাপ কিছু বলেনি, আমরা সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো, তুমি আমাদের সঙ্গে খাবে। কলিতি আমিও তো বারবার বলছি আমার খেতে ইচ্ছে করছে না, তার কোনো দাম নেই। না আর কথা নেই, বলছিলাম যে তোমার যদি একেবারেই খেতে না ইচ্ছে করে তুমি স্যুপ খেতে পারো, মানে কোনো রকম মাথা ব্যথাতেই স্যুপ খেলে কোনো রকম প্রবলেম হয় না। আমি বুঝতে পারছি না সকলে মিলে আমাকে তো জোর করছে কেন। তার কারণ তুমি এবাড়ির বউ। দেখো রূপকথা, আমাদের তো তোমার উপর কিছুটা জোর তো আছে নিশ্চয়ই, সেই জোরটা না ভালোবাসার জোর, তার মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক আদর আছে, অনেক আবদার আছে, সেগুলো যে কেন তুমি বুঝতে পারো না এটাই বুঝতে পারি না। আমি বলি কি রূপকথা, তুমি না এই সহজ জিনিসগুলোকে এত জটিল করো না, সহজ জিনিসগুলো এত জটিল করলে দেখবেন নিজেই একটা সময় দেখবে এমন জট পড়ে গেছে না, নিজে শত চেষ্টা করলেও সে জট তখন ছাড়াতে পারবে না। তাই বলছি সহজ সরল জিনিসটা সহজ সরলই রাখার চেষ্টা করো, এসো এসো খেতে এসো। মা আমার খাবারটা উপরে পাঠিয়ে দিও। না কেন, আমার সঙ্গে এক টেবিলে বসে তুমি খাবে না বলে? যেটা হয়েছে তো হয়ে গেছে, ও তো বলছে কে ঠেল ফেল দেয়নি কো, তাহলে আর কোন আছে অত কথা বলতে কেন হচ্ছে? তুই বা ঘরে গিয়ে খাবে বলতে গেলে কেন, এটা তুই কি বলছিস রণ, তুই তো রূপকথাকে অপমান করছিস। হ্যাঁ করছি,
কারণ অন্যকে অপমান করলে এটাও বুঝতে হয় যখন সেই অপমান নিজের দিকে ফিরে আসে তখন কেমন লাগে। সরি রণা, আই এম এক্সট্রিমলি সরি। আর এতে যদি না হয় তাহলে আমি অবশ্যই ইমনের কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করব। ইমন, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে দোষ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে একটা কথা আমি এখনো বলে যাব, আমি বলে যাব, আমি ইচ্ছে করে ধাক্কা দিয়ে তোমায় ফেলে দিইনি। সৎ সাহস থাকলে সত্যি কথাটাই বলতে রূপ কথা। সৎ সাহস তোমার আছে বলে তেমন কিছু পরিচয়ও পাইনি কিন্তু রণ। সৎ সাহস যদি তোমার থাকতো তাহলে আজকের দিনে অনেক কিছু অনেক অন্যরকম হতো। এই কথাটা তুমি মনে রেখো। আর সৎ সাহস এই কথাটা নিজের মুখে উচ্চারণ কর, তোমার মুখে মানায় না। বিশ্বাস করার কথাতে অনেক কিছু অন্যরকমই আছে, তোমার আসলে বোঝার ভুল। তোমার মনে হচ্ছে অনেক কিছু অন্যরকম থাকার কথা, সব কিছু পাল্টে গেছে, আসলে কিছু পাল্টাইনি, সব একই রকমই আছে। ট্রাস্ট মি, কিছু পাল্টাইনি। একটা মানুষ যদি কর্তব্য করে একটা মেয়ের বাপি মারা গেছে বলে সহানুভূতি দেখিয়ে তার জন্মদিন যদি পালন করে তাহলে এমন কিচ্ছু প্রমাণ হয় না। হ্যাঁ, তবে যা প্রমাণ হয় সেই মানুষটা হৃদয়বান। আচ্ছা, তখন তো সবাইকে প্রণামটা করাই হয়নি। না 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 না, জানতাম তুমি আমাকে প্রণামটা করতে দেবে না। হ্যাঁ, দেব না তো। সবসময় তুমি এইভাবেই আমার দাদা হয়ে আমার পাশে থাকবে, কেমন? আরে, অ্যাটলিস্ট আশীর্বাদটা তো করো। ও, ভালো থেকো। চা কাকে প্রণাম করা হলো না? না, আমি কারো প্রণাম নিই না, আমি প্রণামে বিশ্বাস করি না। কিন্তু নিজে তো করো, অন্যদের? হ্যাঁ করি, অন্যদের অসম্মান করব না বলে করি, কারণ এটাই আমার শিক্ষা। জন্মদিনের জন্য আপনি এত কিছু করেছেন, এবার যদি আমি একটা প্রণাম না করি, শুধু একটা থ্যাঙ্কস বা একটা ধন্যবাদ জানাই, তাহলে হয়তো মনে করবেন কি হলো, দেখতে হয়তো খুব একটা ভালো লাগবে না। তাই আর কি ওই একটু মানে ওই প্রণাম একটু করলাম, মানে আপনি আমার জন্য করলেন, আমিও আপনার জন্য করলাম, দ্যাটস ইট। এমনিতে আপনাকে প্রণাম করতে আমার বয়ে গেছে। চল তো, এবার ভালো করে খাবি মা। ইমন,
আজ আমি তোর জন্য নিজের হাতে পায়েস রান্না করেছি। বাকি যা কিছু আছে তুই খাস না খাস, পায়েসটা কিন্তু পুরোটা খেতে হবে। এসব তুমি কি বলছো মা? তুমি আমার জন্য পায়েস রান্না করেছো আর আমি খাবো না? পায়েস তো আমাকে খেতেই হবে। আর তুমি জানো, প্রত্যেক বছর আমার জন্মদিনে আমার বাপি আমার জন্য পায়েস রান্না করত। পায়েস রান্না করতে পারতো না একদমই, কিন্তু আমার জন্মদিনে পায়েস রান্না করা চাই। জিজ্ঞেস করো ভানুকে। ঠিক ঠিক হয়েছে বুড়ি মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।